বর্ষার দিন তো নিউজ করে দিল ভাই বান্ধবী খায় কি আপনাদের চাব আমি স্বাধীনতার পরের পরাই আমি বহুত দিনের পর এই যে বান্দর আর মানুষের সংঘাত চলি আছে এই আমি বহু দিনের পর ভুগি আছো এই সংঘাত আর আমাক বহুত ক্ষতিগ্রস্ত করে আছে এই বান্দরবিল আছে এতিয়া গছ গছনি নহওয়ার কারণে হয়তো আমি বহুত অসুবিধা পড়েছে বান্দরবিল সেইভাবে আমার মানুষক যেনেকুৱা অত্যাচার করে আছে এইবিল একবারে অসহ্য বিষয় হয়ে পড়েছে আর আমি একবার যদি বান্দরে কামড় দিয়ে হলে বহুত ভ্যাকসিনের প্রয়োজন হয় তো পর্যাপ্ত ভ্যাকসিন আমি আমার মিনি পিএইচডি যেটা আছে তার পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব হয়ে গেছে এইখানে আর বহুত আছে এটা আমি বন বিভাগ যে আছে বন বিভাগ আর বিভাগীয় কর্তৃপক্ষের বিনম্রভাবে অনুরোধ জানাও যিমান অতি শীঘ্রই যাতে এই ব্যবস্থাটি আমার করে দিয়ে আজিও নহাকৈ দশজনমান আজিও আক্রমণ কৰিছে প্রতিদিন এইবিল সংঘাত হয়ে থাকে চলি আছে অশান্তিত ভুগি আছো আমি আজি আমি জন্মৰ আগৰ পৰা দেখিছোঁ ইয়াত মানে বানৰ ইমান অত্যাচার সদায় মানুহক কামৰি থাকে আৰু পৰ্যাপ্ত ভেকচিন আমাৰ হস্পিটেলত নাই হস্পিটেলত যদি আমি যাওঁ তেনেহলে ডাইৰেক্ট কৈ দিয়ে যে ইয়াত ভেকচিন নাই তাৰ কাৰণে আমাৰ ইয়াত দুখীয়া মানুহ যিসকলে ভেকচিন ল'ব নোৱাৰে আৰু এনেকুৱা হৈ যায় যে কিছুমানে ভেকচিন নলওয়াকে হৈ থাকে কিয়নো আমাৰ এই আমাৰটো এনেও বেকৱার্ড প্লেস আৰু ভেকচিন নাহে বানৰ অত্যাচাৰ সেইকাৰণে আমি চৰকাৰৰ ওচৰত বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ হয় বানৰসকলক স্থানান্তৰ কৰক নহলে সিহঁতক খাদ্য ব্যৱস্থা কৰক আৰু নহলে যি মানে চৰকাৰীভাৱে আৰু বন বিভাগৰ ফালৰ পৰা যি কৰিব লগা আছে আপোনালোকে কৰক যদি এনেকুৱা আপোনালোকে নকৰে তেনেহলে আমাৰতো আমি বানৰ আৰু মানুহৰ সংঘাত অহা দিনত আৰু বাঢ়ি যাব তামাৰহাটৰ কমচে কম 15,000 মান তো হবই।